হ্যালো এভরিওয়ান সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম পুলিশ কনস্টেবল ইন্টারভিউ আজকে আমরা দুই নাম্বার ক্লাস নিয়ে এসেছি আমরা ইন্টারভিউতে যাওয়ার আগে বিভিন্ন বই পুস্তক পড়ে ত্রিপুরা বিষয়ে স্টাডি করি দেশ বিষয়ে স্টাডি করি নর্থ ইস্ট বিষয়ে স্টাডি করি গুগল জিকে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে স্টাডি করে যাই কিন্তু তোমরা যারা প্রথমবার ইন্টারভিউ দিচ্ছ বা যারা ইন্টারভিউ দেবে তারা অনেকেই যেন ইন্টারভিউতে ম্যাক্সিমাম কোশ্চেন করে করে অর্থাৎ পরিস্থিতি বেশ কোশ্চেন করে যার উত্তর কোনো পুস্তকে কোনো বই পাবে না কিন্তু পরিস্থিতি বেশ কোশ্চেনে তোমাকে একটু আগে স্টাডি করে বা একটু বুঝে টুজে যেতে হবে যাতে সেখানে সঠিক উত্তর দেওয়া যায় কারণ পরিস্থিতি বেশ কোশ্চেনগুলো উত্তরটা যদি আগে থেকে তুমি কিছু স্টাডি বা কিছু যদি তুমি ম্যানেজ করে না যাও ইন্টারভিউ বোর্ডে হঠাৎ করে কোশ্চেন করা তুমি আটকে যাবে তখন তোমরা এটা নেগেটিভ সায়েন্স হয়ে যাবে এত কষ্ট করে পঁচাশি নাম্বার রিটার্ন দিয়ে ইন্টারভিউতে চান্স পেয়েছো একটু সিচুয়েশনাল কোয়েশনগুলো স্টাডি করে যাওনি যার জন্য ইন্টারভিউটা খারাপ হয়ে গেল কারণ পুস্তক থেকে সব কোয়েশন করবে এমন কোনো কথা নয় আজকে আমরা টপ টোয়েন্টি সিচুয়েশনাল কোয়েশন তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করি এখান থেকে দুই তিনটা কোয়েশন একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের সিচুয়েশনাল কোয়েশনগুলো যেটা যেগুলো তো কনফিউশন থাকে সেগুলো দূর হবে এবং ইন্টারভিউ তোমাদের খুবই ভালো হবে তোমাদের প্রথম কোয়েশন হলো কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখলে কি করবে এটা তোমার প্রশ্ন থাকলো তোমার উপর কিংবা এটার সাথে গুড়িয়ে করতে পারে তুমি কিভাবে বুঝবে ওই ব্যক্তিটা সন্দেহজনক তুমি প্রথম প্রশ্ন বলো সন্দরজন ব্যক্তি কী দেখবে এটা উত্তর যখন দেখবে এটার থেকে আরেকটা উত্তর প্রশ্ন বেরোতে পারে তুমি কীভাবে বুঝেছো সেটা সন্দেহজনক এই ধরনের একটা কোয়েশ্চেন থেকে যখন উত্তর দেবে সেটা থেকে আরেকটা কোশ্চেন বেরোবে সেটা থেকে আরেকটা কোশ্চেন বেরোবে এরকমই হয় প্রথমত সন্দেহজন ব্যক্তি দেখলে আমি ওনাকে নজরে রাখবো দূর থেকে নজরে রাখবো যেন উনি না বুঝতে পারে এবং যদি আমি দেখি উনি মানে উনার গতি প্রকৃতি আমার যে সন্দেহ আমি যে সন্দেহ করছি তার সাথে মিলে যাচ্ছে তাহলে অবশ্যই আমার কলিগ বা আমার অফিসারদের ইনফরমেশনটা দেব এবং পরিস্থিতি আমি নিজেও জিজ্ঞাসাবাদ করব। এখন সন্দেহজনক কার্যকলাপ কিনা তুমি সেটা কিভাবে যাচাই করবে একজন অপরিচিত ব্যক্তি একটা অপরিচিত এরিয়াতে এসে বারবার কেউ কোনো জিজ্ঞেস করছে বা ফোনে যে কথাগুলো বলছে অসমান কথাগুলা বলছে এবং তোমার মনে হচ্ছে ওনার যে ব্যবহার বা ওনার যে মুখের আঙ্গিভঙ্গি তা দিয়ে মানে উনি পজিটিভ ওয়েতে চলছে না সমাজের জন্য কিছু নেগেটিভ চিন্তা করছে তাহলে আমি বুঝবো যে এটা সন্দেহজনক ব্যক্তি তখন আমি আমার কলিগ বা জানাবো এবং দল প্রয়োজন আমিও যেটা করব। নেক্সট নারী সংক্রান্ত ক্রাইম হলে তুমি কি করবে নারী সংক্রান্ত ক্রাইম হলে তুমি কি করবে সেটা উত্তর অবশ্যই দেবে নারী সংক্রান্ত ক্রাইম হলে আমার আমি যখন দেখব আমার চোখের সামনে কোনো অন্যায় হচ্ছে যা পুরুষ সংক্রান্ত বা নারী সংক্রান্ত আমি সামনের সাইডে এগিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করব। এবং আমি অন্যায়কারী যাতে উপযুক্ত শাস্তি হয় তার ব্যবস্থা করার চেষ্টা করব এবং অন্যায়টা যাতে না হয় ইন তার জন্য আমি আমার মতো করে যতটুকু করার আমি এতটুকু করবো আর আমার আন্ডার যদি না হয় আমার হায়ার অথরিটি বা পুলিশকে জানার চেষ্টা করব হায়ার পুলিশকে জানার চেষ্টা করব এবং আমার এরিয়াতে যদি নাও হয়ে থাকে আমি নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে সে বিষয়ে তথ্যাদি দেব ঠিক আছে এটা হলো মেন উত্তর এখন এটা থেকে ঘুরিয়ে একটা কোয়েশ্চেন করতে পারে যে নারী সংক্রান্ত অপরাধ কোনগুলি অবশ্যই দেখবে মানে মার্কেটে কোনো মহিলারা বেরিয়েছে চিন্তায় বাজ এসেছিল বা কোনো খারাপ উদ্দেশ্যে কোনো পুরুষ কর্মী বা ছেলে ঘটনায় লিপ্ত এই ধরনের বা থেকে পরিবারে স্বামী স্ত্রী শাশুড়ি শৌশ এ বিষয়ে অনেক ধরনের সংসারে ঝামেলা থাকতে পারে এগুলি নায়ক ক্রাইমের ভিতরে পড়ে নিজের বিষয়ে কিছু বলো তোমার নামের অর্থ কি পার্সোনাল কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা একচুয়ালি নিজের বিষয়ে কি বলো মানে বলো মানে তোমার নাম বলবে তুমি বর্তমানে কি করো আর তোমার কোয়ালিফিকেশন সেটাই সবচেয়ে বড় কথা আর তোমার নামের অর্থ তো এটা একদম নর্মাল কোশ্চেন অনেকেই জিজ্ঞেস করা হয় তোমার নাম কি যখন বলবে নামের অর্থ জিজ্ঞেস করতেই পারে এই ধরনের পার্সোনাল কোশ্চেন তোমার বাড়ি কোথায় তোমার এরিয়ার এম এল কে এমপি কে ডিএম কে মানে তোমার পার্সোনাল বিষয়ে ত্রিপুরার তোমার কোন টুরিস্ট পোস্টটা সবচেয়ে ভাল লাগে তুমি পুলিশের চাকরি কেন করতেছো এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাকে পার্সোনাল লেভেলে করা হবে এগুলি বেশি একটু প্রিপেয়ারটা তোমার থাকতে হবে তোমার সামনে কোনো অ্যাক্সিডেন্ট বা কাহিম হলে তুমি কী করবে এটা একদম তিন নম্বর প্রশ্নটা যেটা দিয়ে দুই নম্বর প্রশ্নটা দিয়ে দিয়েছো এদের সাথে অনেকটা মিলে নিতে পারো আমার চোখের সামনে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাদের তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থা করার চেষ্টা করব প্রয়োজনে আমি নিয়ারেস্ট পুলিশ স্টেশনে জানাবো প্রয়োজনে আমার থেকে যতটুকু করার আমি অতটুকু করব যাতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যাতে যেই রোগী বা অসুস্থ ব্যক্তিটা যাতে মানে বেঁচে যেতে পারে এবং তার যাতে চিকিৎসা ঠিকঠাক হয় সে বিষয়ে আমি তদারকি করব। আর ক্রাইম সিন হয়ে থাকলে অপরাধ কঠিন কঠিন আমার চোখের সামনে হয়ে থাকলে আমি অবশ্যই প্রতিবাদ করবো যাতে অপরাধটা না হয় নাকি তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় ধরে নিল তোমার বাড়ি তুমি বললে যে আমার বাড়ি আমতলি এরিয়াতে আমতলির পঞ্চায়েতে কোন ব্লক অবশ্যই তোমার যদি গ্রাম হয়ে থাকে অবশ্যই ডুকলি ব্লক বকবে আর যদি গ্রাম না হয় তো আমতলি শহরের সাইডে হয়ে থাকে তাহলে তো শহরে তো ব্লক হবে না সেটা অবশ্যই তুমি বলবে এটা আগরতলা এমসি আন্ডারে উপরে কোন সাব ডিভিশন সাব ডিভিশন কোন ডিস্ট্রিক্ট অবশ্যই ওই তেপুরা ডিস্ট্রিক্ট কয়টা ব্লক আছে তোমার তোমার যে সাব বা তোমার ডিস্ট্রিক্টে কয়টা মহকুমা আছে সেটা অবশ্যই বলবে তোমার ডিস্ট্রিক্টে কয়টা ব্লক আছে আর দুইটা বিষয় মানে তোমার ডিস্ট্রিক্টটা বিষয়ে তুমি যখন চলে আসবে তোমার এরিয়াটা যখন চলে আসবে তুমি সবচেয়ে প্রথম ডিসাইড করো তুমি কোন ডিস্ট্রিক্টে বসবাস করো সেটা তো তোমার জানা আছে তাহলে ওই ডিস্ট্রিক্টে কয়টা এ সাব আছে কয়টা তোমাদের কি বলবো এই ব্লক আছে কয়টা পুলিশ স্টেশন আছে এটা অবশ্যই তোমার জানারকে বলো আর সবচেয়ে বড় কথা হলো তুমি যে সাব ডিভিশনে বা ডিভিশনে ডিস্ট্রিক্টে বাস করো ওই ডিস্ট্রিক্টের যে সবচেয়ে বড় পোস্ট কি সবচেয়ে পোস্ট পোস্ট অবশ্যই ডিএম তাহলে ডিএম এর নাম কি আর পুলিশ সেক্টর সবচেয়ে বড় পোস্ট হলো এসপি পি পুলিশ তাহলে তোমার ডিস্ট্রিক্টের এসপির নাম কি তোমার সাব ডিভিশনে এস এর নাম কি তোমার ব্লকের বিডিওর নাম কি তুমি যে এরিয়াতে বাস করে সেই যে এম এরিয়া সেই এরিয়ার এম এর নাম কি তোমার ডিস্ট্রিক্টে কোনো মন্ত্রী আছে কিনা তোমার ডিস্ট্রিক্টে কোনো ভালো পর্যটন কেন্দ্র আছে কিনা দুইটা পর্যটন কেন্দ্রের বিষয়ে কিছু বলো এই ধরনের কোশ্চেনগুলোই তোমাকে পার্সোনাল লেভেলে করা হবে এই বিষয়ে কিন্তু অবশ্যই তোমার জেনে যেতে হবে কি জেনে যেতে হবে তোমার এরিয়ার ডি এম বিডিও এসডিপিও কে এস ডি তারপরে আর যে বড়ো বড়ো পোস্টগুলোতে আছে এমএলএকে বা এমপি কে সে বিষয়ে জেনে যেতে হবে ঠিক আছে ভালো খারাপ অভ্যাস বিষয়ে জানতে চাওয়া হচ্ছে এখানে একটা মানুষ মাত্র ভালো অভ্যাস খারাপ অভ্যাস থাকতেই পারে আমার ভালো অভ্যাসটা কি তোমার তুমি জানো এটা তো অন্য কেউ জানবে না খারাপ অভ্যাসটা এটা তুমিই জানো এখন নিজেরা মতো একটা উত্তর সেট করে নেবে খারাপ অভ্যাস যদি বেশি খারাপ কোনো অভ্যাস থাকে সেটা তো ইন্টারভিউতে বলতে পারবে না না এরকমভাবে বুঝিয়ে বলবে যাতে তারা খুশি হয় খারাপ অভ্যাস একটা আছে যেমন অনেকে স্মোকিং করে খারাপ অভ্যাস ড্রিঙ্ক করে খারাপ অভ্যাস এগুলি তো আর সেখানে বলা যাবে না আমি তো মানে আরক্ষা দপ্তরে চাকরি করতে এসেছি নেশা তো আমি নেশার বিরুদ্ধে পক্ষে যদি কথা বলি তাহলে এটা আমার বিপক্ষে চলে যাবে ভালো অভ্যাস বলতে পারো আমি মানে সাহায্য মানুষকে সাহায্য করার চেষ্টা করি আমি অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করি সবসময় সামনের সাইডে এগিয়ে আসি খারাপ অভ্যাস বলতে পারো আমি মানুষকে খুব সহজেই বিশ্বাস করে নি একপর আমি ঠকে যাই এটিই আমার খারাপ অভ্যাস বলতে পারো এখন আমি ভুলে যাই কোনো কিছু কোথায় রেখেছি এটা সেটা ভুলে যায় এরকম খারাপ অভ্যাস সাজে গোছে বলতে পারো যাতে অভ্যাসটা শুনতে খারাপ লাগে মানে বলছে খারাপ অভ্যাস কিন্তু শুনতে যাতে খারাপ না লাগে না ইন্টারেস্টিং এই ধরনের সাজে গোছে বলবে তোমার কেন আমরা চাকরিটা দেবো তুমি চাকরি করতে গিয়েছো তোমাকে চাকরিটা কেন দেব তোমার তো কিছু কোয়ালিটি থাকতে হবে এখন তোমাকে কেন চাকরিটা দেবে এটা তুমি যদি না বলতে পারো তাহলে এটা কে বলবে তুমি তো পুলিশ কনস্টেবল চাকরিটা দিয়েছো যেতে মানে ইন্ডিয়া বুদ্ধিতে গিয়েছো তোমার তো চাকরিটা দরকার তখন কেন চাকরিটা দরকার সেটা তো তোমার অবশ্যই জানা দিতে হবে এটা তো কোনো বইয়ে তো পুস্তকে তো পাবে না তাই বলছি সিচুয়েশন কোয়েশনগুলি ভালোভাবে স্টাডি করে যাও এটির চক করে পরে কিন্তু অনেকের ইন্টারভিউ অনেকটা খারাপ হয়ে যায় তাই সিচুয়েশন কোয়েশনগুলি ভালোভাবে স্টাডি করবে এটা নিজের মতো সাজিয়ে দেবো আমি জাস্ট ডেমু দেওয়ার চেষ্টা করছি বারবার একই কথা বলছে তোমরা কেন চাকরিটা দেব স্যার আমার স্বপ্ন আমি পুলিশ দপ্তরে বা আরক্ষা দপ্তরে চাকরি করার আমি এই আরক্ষা দপ্তরে চাকরি করার জন্যই বছর কিছু বছর ধরে প্রিপারেশান নিয়েছি যেমন টিএসআর জন্য আমি প্রিপারেশন নিয়েছি এরকম পুলিশ কনস্টেবলের জন্য আমি প্রিপারেশন নিয়েছি আমার স্বপ্ন এটা আরক্ষা দপ্তরে চাকরি করার আর বর্তমান সময়ে আমার যে ফিটনেস আমার যে স্ট্যান্ড আমি যে পুলিশ কনস্টেবল চাকরি করতে চাই এমন দোশো সমাজের জন্য আমি ভালো কিছু করতে চাই এই জন্য আমার চাকরিটা খুব দরকার তাছাড়া আমার ফ্যামিলি লেভেলে বর্তমানে একটু উইকে আছে বা আমরা ফ্যামিলি genggonde একটু স্ট্রং না তাই আমার ফিউচারে আমাদের মা বাবার ফিউচার আমাদের ফিউচারের জন্য চাকরিটা খুব দরকার নিজের মতো সাজিয়ে বলতে পারে তেমন কোনো খটকা বা ডাউট রাখবে না কোন নেগেটিভ কথা বলবে না সেটা হলো কথা ঠিক আছে নেক্সট কোশ্চেন যেমন বাবার ব্যবসা বা কৃষিকাজ জয়েন না করে চাকরি থেকে নিয়ে এসেছো তোমাকে যখন পার্সোনাল লেভেলে কোশ্চেন করা হবে তখন তোমাকে বাবা কি করে অবশ্যই বলা হবে বলতে চাওয়া হবে তখন তুমি বলবে ব্যবসায়ী বা কৃষিকাজ তাহলে এমনভাবে উত্তরগুলো দেবে যাতে তারা খুশি হয় মানে সত্যি কথা থেকে যদি গুড়িয়ে পিছিয়ে বলা যায় না তো খারাপ কিছু নেই এখন তোমার বাবা হইতে পারে বড় বছর ব্যবসায়ী বছরে দুই মাসে দুই লাখ টাকা করে ধরো বছরে কথা করবে চব্বিশ লাখ টাকা তোমাকে কেন চাকরি দেবে তিরিশ হাজার তো তোমার বাদবাদ দুই লাখটা বেতন করে তুমি ব্যবসাতে জন্য করে চাকরিটা তোমাকে কেন দেবো তাই এমন ধরনের উত্তর দেবে না যে ঠিকঠাক বাবা একটা ঠিকঠাক ছোট ব্যবসা করে মানে খুব মানে চলে মানে মানে সংসার প্রতুলনের জন্য যথেষ্ট বেশি কোনো সেভিংস বা কিছু নেই এই ধরনের বলতে পারো ব্যবসা যদি বলো একটু টাকা বা এটা বেশি তখন অবশ্যই বলবে ব্যবসাতে জয়েন করো কেন তখন তুমি বলবে আমি স্যার নিজেকে প্রতিষ্ঠিত করেছি ছোটবেলা থেকে আমি মানে যখন বুঝে রয়েছি মাধ্যমিক টুয়েলভ টুয়েলভ পাস করেছি তখন থেকে আমি মানে নিজেকে এজ এ পুলিশ কনস্টেবল বা আরক্ষা দপ্তরে চাকরি করার জন্য প্রিপারেশন নিচ্ছি আমি মানে আমি চাকরি পাওয়ার জন্য যা যা করা তা তা আমি করেছি এবং করতেও চাই এটা আমার একটা ড্রিম বা আমার একটা ইচ্ছা আমি এই এই সেক্টরে আমি জীবনে বা উন্নতি করতে চাই আমি কৃষিকাজ বা ব্যবসা বিষয়ে কোনোদিন ভাবিনি ঠিক আছে নেক্সট কোশ্চেন কর্মক্ষেত্রে আপনি ভুল করেছেন তা তা সেই পরিস্থিতিতে কি করা উচিত ভুল মানুষে করে মানুষ মারতেই ভুল হয় কিন্তু অপরাধ কিন্তু সবাই করে না অপরাধ মানে কিন্তু ক্রাইম আমি কিন্তু অপরাধ করিনি আমি কিন্তু ভুল করেছি তোমাকে কোশ্চেনটা যখন করবে ভুল করেছে তখন তুই উত্তরটা তো এমন দেবে না যে আমি একটু ভুল করবো না ভুল করিনি মানুষ সবাই ভুল করেছে জীবনে একবার না একবার কেউ না কেউ তো ভুল করেছে ওই হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট না তাহলে তোমাকে যখন কোয়েশ্চেন করা হবে কর্মক্ষেত্রে ভুল করেছে তখন কি করবে হ্যাঁ আমি যদি কর্মক্ষেত্রে ভুল করে আমি অ্যাকসেপ্ট করব। এবং কেন ভুল হয়েছে তা জানার চেষ্টা করব এবং এই এই ধরনের ইন ফিউচার স্যার না হয় আমি যা করার তার চেষ্টা করব আমার কলিগ আমার ছোট ভাই বোন বা আমার যে বড় অফিসার তাদের থেকে আমি সাহায্য নেব আমার ভুলটা ঠিক করার জন্য এবং ভুলের জন্য আমি অবশ্যই ক্ষমা পাত্তি এবং ক্ষমা স্বীকার করবো হয়তো হাত নমস্কারের মাধ্যমে হয়তো দরখাস্ত মাধ্যমে এবং এই এই ভুল থেকে আমি শিক্ষা নেব যাতে ফিউচারে আমি না করি নেক্সট যদি অফিসার আপনাকে এমন একটি কাজ দেয় যেটা আগে বা আপনি কীভাবে করবেন আমি যখন নতুন চাকরি করতে যাব আমি তো আগে তো পুলিশ কনস্টেবল চাকরি করিনি নতুন চাকরি করতে যাব তাহলে অফিসার এমন কোন কাজ কি যে কোনো কাজই আমার কাছে নতুন দিতেই পারে কিন্তু আমি তো না বলতে পারবো না অফিসার একটা কাজ দিলে কি না বলবো এই যে পুনশ কর্মস্থল চাকরি বাদ দিয়েছে যা যা করে তা তো তখন আমি কি করব আমার যে বড় স্যার বা দাদারা আছে তাদের থেকে আমি সাহায্য নেবো কাজটা কীভাবে করব আর যে অফিসার কাজটা দেবে ওনার থেকে কিছু সাজেশন নেবো স্যার এই কাজটা আমি আগে করব করিনি আমি নতুন কীভাবে করব আমি যে একটু গ্রাউন্ড লেভেল যে যেখান থেকে যেখান থেকে সাহায্য হয় সেখান থেকে সাহায্য নিয়ে কাজটা করব কারণ আমি শিখতে চাই আমার শেখার মানসিকতা আছে আমি এগিয়ে যেতে চাই নেক্সট কোশ্চেন আপনার অফিসারের সিদ্ধান্তের সাথে আপনার যদি একমত না হয় তাহলে কি করবেন অফিসার মানে কি যারা ইন্টারভিউ নিচ্ছে তারও অফিসার তাহলে তুমি তো তাদের বিরুদ্ধে এমন ভাবে বলবে যে স্যার আমি যদি অফিসারের সিদ্ধান্তের সাথে যদি আমার কথা একমত না হয় তাহলে আমি স্যারের কথাটা এই সবচেয়ে প্রথম প্রাধান্য দেবো কারণ উনি অফিসার ওনার কথাটা নাও ভুল হতে পারে আমি ভুল হতেও পারি তবে বাই চান্স যদি কোনো সময় মনে হয় যে আমারটা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক তাহলে উত্ত পরিস্থিতিতে আমি স্যারের কথাটা মেনে নেব যখন পরিস্থিতি কিছুটা ঠিক হবে এবং স্যারকে যখন আমি কাছে পাবো তখন অবশ্যই আমি বলবো যে স্যার এটা এমন হলে ভালো হতো যদি পরিস্থিতি দেই পরিস্থিতি আমার অনুকূলে থাকে নাহলে আমি স্যারেরটার কথার সাথেই থাকবো নাকি আর পুলিশ দপ্তরে কি অফিসারের বিরুদ্ধে কি কথা বলা যাবে নাকি যাই তো না একজন সহকর্মী আপনার কাজের জন্য ক্রেডিট নিলে আপনি কি করবেন ক্রেডিট সরকারি চাকরিতে এটা থাকেই তুমি একটা কাজ করবে কিন্তু কাজটা তো তুমি করেছো বড় অফিসারটা জানলোই না পাশে তোমার কলিক সে ক্রেডিটটা নিয়ে গেল কি করবে তখন ওই কলিকের নামিক অফিসারের কাছে নালিশ করবেন স্যার যদি আমার সহকর্মী আমার ক্রেডিট নিয়ে যায় তাহলে আমি ইন ফিউচার এমনভাবে কাজটা করার চেষ্টা করবো যাতে সহকর্মী ক্রেডিট নিতে পারে না পারে কিন্তু আমি ওনার বিরুদ্ধে কমপ্লেন করে নিজের মন মানসিকতা পরিচয় দেবো না বা ওনার বিরুদ্ধে যাতে অ্যাকশন হয় বা ওনার চাকরি যাতে কোনো সমস্যা হয় সেই দিকেও আমি যাবো না ঠিক আছে আপনার থাক কলিক ছুটিতে গেলে ওর কাজগুলো আপনি করবেন কি ছুটি একটা সবারই একটা অধিকার আছে বর্তমান সময়ে কারণ আমরা জানি সরকারি চাকরিতে বিশেষ করে পুরুষ পুরস্কার চাকরিতে বছরে তিরিশটা ইএল আছে তারপর মেডিকেল লিভ আছে অনেক সময় সিএল নেওয়া যায় আর যদিও সাতটা সাত দিনে আমাদের চাকরি করতে হয় এমনি কোনো এক্সট্রা সানডে স্যাটারডে ছুটি নেই তাহলে যদি কোনো আমার কলিগ ছুটিতে যাই দেখো যদি একটা অফিসে পাঁচজন লোক থাকে একজন লোক ছুটিতে গেলে চারজন লোক তো করবে কাজটা না ওই পাঁচজন লোকটা ওই চারজন লোক করবে করবো দুজন ওই তিনজনের কাজটা ওই পাঁচজন কাজটা তিনজন করবে এরকম স্যার আমরা আমার অফিসে যদি আমার কলেজ ছুটি দিয়ে যায় ওর কাজটা যদি আমাকে করতে দেয় আমি অবশ্যই করবো কারণ ছুটি সবার একটা অধিকার আছে এরকম আমারও আপদ বিপদে আমারও হয়তো কোনো দিন ছুটি লাগতে পারে তখন আমিও সেই ছুটিটা নেব তাই আমি অবশ্যই কাজ করব সে বিষয়ে আর বেশি গুরু উত্তর দেবে না কারণ বেশি কিছু বলতে গেলে সেই প্রশ্ন উত্তর থেকে আরেকটা প্রশ্ন বেরোবে আরেকটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন একদম ক সম স্বল্প সময়ে স্বল্প বাক্যে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে অফিসার তোমার সাথে খারাপ ব্যবহার করলে তুমি কি করবে অফিসার খারাপ ব্যবহার করতেই পারে কারণ অফিসার মানে কি করবো পুলিশ অফিসাররা অনেক কাজে লিপ্ত থাকে অনেক ধরনের ক্রাইমের ইনভেস্টিগেশন করে সেই পরিস্থিতিতে উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেই পারে সেটা আমি অবশ্যই বেশি কিছু বলবো না কিন্তু যদি এটা যদি চলমান প্রক্রিয়া হয় ডেলিডিটি যদি একই রকম হয় যখন আমার মান সম্মানে গিয়ে সেটা আঘাত করবে তখন অবশ্যই আমি আমার ইউনিয়ন বা আমার হায়রিটিকে জানার চেষ্টা করব এটা হলো শেষ কথা সুন্দরভাবে সাজুকুঝি দেবে যে অফিসে যদি আমি খারাপ ব্যবহার করে যখন আমি সুযোগ বা সময় পাবো তখন স্যারকে আমি অবশ্যই বলবো স্যার আমার জিনিসটা ভালো লাগেনি ঠিক না কি ডিউটি টাইমে আগে অফিসে যেতে বললে কি করবে অবশ্যই আমি ডিউটি আমার এই মানে যে চাকরিটা করছি এটা আমার দেশ সমাজ আমার দেশ সবার আগে তাই আমার অফিসকে আমার অবশ্যই প্রাধান্য দিতে হবে কারণ এর অর্থ রোজগার দিয়ে আমার ফ্যামিলি আমার মা বাবা আমার ফ্যামিলি সবাই লালিত পালিত হবে যদি আমাকে কোনো ডিউটি টাইমে আগে যেতে হয় আমি অবশ্যই যাব যদি ডিউটি টাইমে পরে আমি অফিসে থাকতে হয় সেটাও যাব যদি যে কোনো টাইমে যদি আমার প্রয়োজন পড়ে কারণ আমার যদি পুলিশ দপ্তরে দেশের জন্য সমাজের জন্য যদি আমার কোনো সময় কোনো কারণে প্রয়োজন পড়ে যদি আমি কল বা আমাকে ইনফরমেশন দেওয়া যাওয়ার জন্য আমি অবশ্যই যাবো এনি টাইম আমি যাব কারণ আমার চাকরিটাই এরকম অফিসারকে পার্সোনাল কাজ আপনি কি করবেন নাকি অফিসার অনেক সময় ব্যস্ত থাকে স্যার তারা অনেক ধরনের ক্রাইম ইনভেস্টিগেশন করে তারা অনেক সময় বাড়ি করে পার্সোনাল কাজ অনেক সময় করতে পারে না তখন যদি এই ধরনের পার্সোনাল কাজ করতে বলে আমি অবশ্যই করব কারণ আমি অনেকেরই সাহায্য করি অনেকেরই অনেক কিছু কাজ করে দিই তবে যদি এটা ডেলি রুটিন হয়ে যায় কারণ তখন আমি এর প্রতিবাদ অবশ্যই করব। আপনি যদি চাকরিটা না পেলে কী করবেন স্যার আমার স্বপ্ন আমার খুব ইচ্ছা পুলিশ দপ্তরে চাকরি করা তার জন্য আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি নিজেকে সামনের সাথে এগিয়ে নিয়ে এসেছি এবং এই চাকরিটার জন্য যা যা করে আমি তাই করেছি আমি যদি চাকরি না পাই আবার স্যার কবে নিয়োগ হবে তার কোনো গ্যারান্টি নেই আমি অনেক নিরাশাই ভুগব তবে চেষ্টা করব জীবনের গতিতে যেভাবে আমাকে নিয়ে যায় যে স্তুতে যে স্থিতুতে বাসিয়ে বা কিন্তু মন মানসিকতা থেকে আমি ভেঙে পড়ব অন্য জেলাতে পোস্টিং ত্রিপুরা কতটুকু আমাকে স্যার যে কোনো জেলাতে পোস্টিং দেবো ত্রিপুরা পুলিশের সাথে দেশের সাথে আমি সেই সব জেলাতে থেকেই চাকরিটা করব পুলিশের ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি কি ডিউটি রেসপন্সিবিলিটি যদি পুলিশের বা কনস্টেবলের চা হয় একটাই সমাজে যাতে ক্রাইম না হয় এবং সমাজের সবগুলা ব্যক্তি বা মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এবং কোনো অন্যায় বা ক্রাইম হলে যাতে পুলিশ যাতে ঠিকঠাক যাতে কি করে তদারকি কি করে এবং সমাজকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ক্রাইম ফি রাখার জন্য পুলিশ কাজ আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য তুমি কী করবে আইনশৃঙ্খলা ঠিক রাখা তো স্যার আমার একলা রেসপন্সিবিলিটি না তবে আমার কাছে যদি এমন কোনো অপশান থাকে আইনশৃঙ্খলা রক্ষা জন্য তবে আমি অবশ্যই ঠান্ডা মাথায় সেই আইনশৃঙ্খলা যাতে না বিঘ্নিত হয় অর্ডার অনুযায়ী আমি অবশ্যই কাজগুলো করবো তুমি মাধ্যমিক ফার্স্ট দিয়ে ইন্টারভিউ দিতে এসেছ তাহলে তোমাকে কেন চাকরিটা দেব অন্যকে কেন চাকরিটা দেবো অন্যত বি এম এ ফার্স্ট করেছে স্যার ঠিক আছে আমি মাতৃ ফার্স্ট দিয়ে এসেছি আমি চাকরিটা জন্য যে ন্যূনতম কোয়ালিফিশন চাওয়া হয়েছিল সেই কোয়ালিফিকেশন আমি পাস করেছি চাকরিটার জন্য যে রিটেন রিটেন হয়েছিল সেই আমি চাকরিটার জন্য যা যা করার যতটুক চাওয়া সেই সব ক্যাটাগরিতে এবং আমি আমার দেশ বা পুলিশের জন্য আমি জীবনটা করতে রাজিও আছি যদি এরকম কোনো প্রয়োজন পড়ে এবং এই জন্যই আমার চাকরিটা দরকার নাকি তুমি কোন জেলাতে বাস করো জেলা জেলা ওই এসপি নাম অবশ্যই জানতে চাওয়া হবে তুমি কোন মহকুমায় বাস করো ওই মহকুমার নাম মহকুমার সাব ডিভিশন সাব ডিভিশন এস ডিপি এস ডিএম বা থানা ওসির নাম অবশ্যই জানতে পারে সাব ডিভিশন এস ডিপিওর নাম এই নামগুলি অবশ্যই ডিস্ট্রিক্টে কে কোন পদে আছে সেটা একটু ভালোভাবে জেনে দিতে হবে তোমার ডিস্ট্রিকের পর্যটন কেন্দ্রগুলি ভালো জেনে দিতে হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারগুলো ভালোভাবে জেনে নিতে হবে প্রত্যেকটা ডিস্ট্রিকে কোন মহকুমার কোন ডিস্ট্রিক্ট আছে কোন ব্লকটা কোন মহকুমায় আছে কোন ব্লকটা কোন ডিস্ট্রিক্টে আছে আর ত্রিপুরা যে বর্তমান নির্বাচন নির্বাচন প্রক্রিয়া যে চলছে নির্বাচনটা কি প্রক্রিয়ায় চলে এবং নির্বাচনে পুলিশের দায়িত্ব কি কর্তব্য কি সেই ধরনের কোয়েশনগুলো তোমার কাছে আসবে সেই ধরনের কোয়েশনগুলো তোমাদের দিতে হবে তুমি আগে কোনো সময় পুলিশ কনস্টেবল ইন্টারভিউ দিয়েছো বা পুলিশ দপ্তর ইন্টারভিউ দিয়েছো কি না সেই বিষয়ে তোমার মানে অতীতের এক্সপিরিয়েন্স যা হতে পারে তুমি বর্তমানে যে কাজটা করছো ওই কাজ বিষয়ে তোমাকে দুই একটা কোয়েশ্চেন করা হতে পারে এবং তুমি এই চাকরিটার জন্য এসেছো চাকরিটা করার আগে কি কাজ করতে সেই বিষয়ে মানে তোমার এক্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স বিষয়ে কিছু তোমার থেকে জানতে চাও হতে পারে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই জানতে চাওয়া হবে মানে পার্সোনাল লেভেলে অনেক ধরনের কোশ্চেন করা হবে তোমার মাধ্যমিকে বা টুয়েলভের মার্কস রেফে তোমাকে কোশ্চেন করা হতে পারে তুমি মানে এই চাকরির জন্য কেন এসেছো অন্য অন্য দপ্তরের চাকরির জন্য যাওনি কেন তুমি যদি ইন ফিউচার এর থেকে আর কোনো বেটার চাকরি পাও এটা কি ছেড়ে চলে যাবে এই ধরনের কোশ্চেনগুলা তোমাকে করা হবে মানে তোমাকে এমন ধরনের কোশ্চেন করা হবে পরিস্থিতি তুমি আটকিয়ে পড়বে না এদিকে যেতে হবে আবার যদি উত্তরটা নাও দেওয়া সাজিয়ে গেছে তাহলে একটা নেগেটিভ ইমফেক্ট পড়ে যাবে তাই বারবার বলছি এই ধরনের সিচুয়েশনের কোয়েশনগুলা একটু ভালোভাবে স্টাডি করে যাও আমরা এরপরে ক্লাস তিন আসবো ত্রিপুরা পুলিশ কনস্টেবল ইন্টারভিউ প্রিপারেশনের জন্য সেই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব যেগুলো একটা ইন্টারভিউতে করা হয় আমরা এই যে কোয়েশনগুলো আলোচনা করেছি এই কোশ্চেনগুলো কিন্তু জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও করা হয়েছে টিপিসি বা ইন্টারভিউ হয়েছে সেই ইন্টারভিউ করা হয়েছে স্পেশালাইজড ইন্টারভিউ ক্ষেত্রে করা হয়েছে মানে এই ধরনের কোয়েশনগুলি এখন বলবে এই জেআরবি ক্ষেত্রে পুলিশ কনস্টাল ইন্টারভিউ করা হবে তখন পুলিশ কনস্টেবল করা হয়নি তখন জিআইবিটি রিলেটেড পার্সোনাল কোশ্চেন করা হয়েছে তাই তোমরা ভালোভাবে সিচুয়েশন কোশ্চেনগুলো প্রিপারেশনও ভালোভাবে সিচুয়েশনগুলো স্টাডি করো কীভাবে পরিস্থিতি হয় সেগুলো উত্তর দেবে কোনো ডাউট কনফিউশন বা যদি কিছু থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের চাকরি হলে মানে আমাদের ত্রিপুরার ভবিষ্যৎটা খারাপ কারণ এটা স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া চলছে এই স্বচ্ছ পদ্ধতির নিয়োগ চাকরি পেলে মনটি অনেকটা শান্তি বা উজ্জ্বল থাকবে তোমাদের ডেভেলপ মানে আমাদের ডেভেলপ আমাদের ত্রিপুরার ডেভেলপ তোমাদের চাকরি তোমাদের মুখে আসে মানে আমাদের মুখে আছে ত্রিপুরার মুখে আছি তোমাদের হাত হলো কাম মানে খুশি ত্রিপুরাও খুশি ধন্যবাদ সবকে স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল